তেজ অথরিটি সিটিসেল সংবাদ শিরোনাম। মহাসমাবেশ থেকে লাখো কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি, মৃত্যুদণ্ড পর্যন্ত প্রজন্ম চত্বরে অবস্থানের ঘোষণা। নতুন প্রজন্মের ডাকে বাংলাদেশের হৃদয় শাহবাগ, টেকনাফ থেকে তেঁতুলিয়া আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান। অনলাইন থেকে শুরুর আন্দোলনে সম্পৃক্ত আজ বাংলাদেশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইতিহাস। শাহবাগকে জনগণের আন্দোলন বললেও যুদ্ধাপরাধ ইস্যুতে নীরব বিএনপি, জনগণের বিজয় অবশ্যম্ভাবী মন্তব্য। এবং এশিয়ান বয়েজ পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ডে ভূষিত চ্যানেল আই, দর্শক হৃদয় জয়ের স্বীকৃতি। বিস্তারিত, শাহবাগের মহাসমাবেশ থেকে লাখো কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সংসদে নতুন আইন করে যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে মহাসমাবেশ থেকে। শাহবাগ স্কোয়ারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আমরা শপথ করছি, সব পথ আজ গিয়ে মিশেছিল এক পথে। মহাসমাবেশকে ঘিরে সবার গন্তব্য একটাই, শাহবাগ চত্বর। এ এক অন্যরকম প্রতিবাদ, যেখানে নেই কোনো বজ্রকণ্ঠ, নেই কারো একক নেতৃত্ব। তারপরও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ ছুটে এসেছে এই মহাসমাবেশে যোগ দিতে। দাবি একটাই, জামাত নেতা আব্দুল কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করা। তরুণদের এই আন্দোলনের সাথে একাত্তর সব বয়সী মানুষ, তবে খুব বেশি চেনা জানা মুখের ভিড় নেই মহাসমাবেশ ঘিরে। আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কথাসাহিত্যিক, সাংবাদিক, বিশেষ করে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারা এই আন্দোলনকে দেখছেন মুক্তিযুদ্ধের এক নতুন অধ্যায় হিসাবে। যে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই বিচার কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন করা হোক, এবং তাদের মোল্লার মতো যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের ফাঁসি, সেটি আজকে 16 কোটি মানুষের দাবি। মঙ্গলবার কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অসন্তুষ্ট ব্লগাররা যে অবস্থান শুরু করেছিলেন চতুর্থ দিন, তা মহাসমাবেশ। বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজের নেতৃত্বে শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের এই বিচারের আন্দোলন। ছাত্র সমাজ কখনোই কোনো আন্দোলনেই বিফল হয়নি, আর এই আন্দোলনও জয়ের নিশান ছিনিয়ে আনবে এই ছাত্র সমাজও, হয়তো আজ নয়তো আগামীতে। মহাসমাবেশকে ঘিরে যে জনসমুদ্র তার এতটুকু ম্লান হয়নি সমাবেশ শেষ হয়ে গেলেও। সমাবেশ শেষের ঘোষণা এলেও অবস্থান অব্যাহত থাকবে, তাই তখনও হাজারো মানুষ শাহবাগে, যে স্কোয়ার আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক ঠিকানা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চরম পত্র দিয়েছে ব্লগার ও তরুণ প্রজন্মের ডাকে শাহবাগে লাখো মানুষের মহাসমাবেশ। মানবতাবিরোধী অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড দাবি করে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় মহাসমাবেশ থেকে। নতুন প্রজন্মের চলমান আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিপোর্ট দেখুন শারমিন আজাদের। জনসমুদ্রের গণবিস্ফোরণে ফেটে পড়ার প্রস্তুতি চলেছে সকাল থেকেই। চেতনায় লাল সবুজ আর বুকে মুখে স্লোগানে সকলের গন্তব্য শাহবাগ স্কোয়ার। সম্মিলিত কণ্ঠে তুই রাজাকার ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছে মুক্তিকামী মানুষের হৃদয়ে বারুদের গন্ধ।
বাঙালির চেতনা শুদ্ধ হতে সব শ্রেণী সব বয়সের আজ শাহবাগ স্কোয়ারে অগ্নিস্নান। স্বাধীনতার মানে শুধু একখণ্ড ভূমি নয়, স্বাধীনতার মানে সাহসে চলা, আরো বেশি স্পষ্ট শাহবাগ স্কোয়ার মুভমেন্টে। তোরা যে ওদের চাওনা ফাঁসি বুঝে গেছে দেশবাসী, তোরা হবি সম দোষী যদি না চাও ওদের ফাঁসি। মনের রক্তে রাজাকারের ফাঁসি চাই লেখায় প্রকম্পিত রাজপথ। মনুষ্যত্বের আহ্বানে মহামিলনের অপেক্ষায় গণজাগরণের ডাক দেওয়া তরুণ প্রজন্ম। বাংলাদেশের হৃদয় আজ শাহবাগ, যে হৃদয়ে অযুত নিযুত বাঙালির হৃদয় এক হয়ে একটাই দাবি জানাচ্ছে। লাখো কোটি বাঙালির কণ্ঠে আজ একটাই আওয়াজ, আর সেই আওয়াজে একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি। মহাসমাবেশ শুরুর ঘোষিত সময় 3টা বাজার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের, শেকড়ের টানে আসা মানুষের অনেকের আশা অতীতের দুঃসহ স্মৃতির শোধ বোধে, কলঙ্কমুক্তির দায়ভারও যেন তাদের। রাজাকাররা আমাদেরকে অনেক আক্রমণ করেছে অনেকভাবে, আমাদের বাবা আমাদের দাদা আমাদের চাচা যাদের এত অত্যাচার করেছে, এত কিছু করেছে, তাদেরকে মেরেছে জবাই করেছে, এত কিছু করেছে, তাদের ফাঁসি ছাড়া আমরা এখান থেকে যাব না। কোনো যারা ঘরে বসে আছেন আজকে মনে করে যে আর ঘরে বসে থাকবার কোনো সময় নাই, রিক্সাওয়ালারা বিনা ভাড়ায় লোকজনকে নিয়ে আসছে, এই যে গণচেতনা তৈরি হচ্ছে, যে একাত্তরের চেতনা বাংলাদেশে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে এবং রাজাকার মুক্ত বাংলাদেশ হতে হবে। একই অপরাধে একজনের ফাঁসি হবে আরেকজনের ফাঁসি হবে না, এটা ন্যায় বিচার হলো না। আমরা একটা পর্যায়ে আসলে আশা ছেড়ে দিচ্ছিলাম যে আমাদের দেশের তরুণ প্রজন্ম আদৌ দেশ নিয়ে তাদের কতটুকু গর্ব, যে আমাদের সমস্ত আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মূর্ছনায় মহাসমাবেশের মহাসূচনা। এরপর চরমপত্রের ঘোষণা। আজ আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। বাঁধ ভাঙা আহ্বানে সাড়া দিতে জাত পাত ছোট বড় ভুলে সবাই এসেছে মহামিলনে। শাহবাগ ছাপিয়ে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা, একদিকে বাংলা মোটর, অন্যদিকে এলিফ্যান্ট রোড। শাহবাগকে প্রাণকেন্দ্র করে চারদিকে শুধুই জনসমুদ্র, যে জনসমুদ্র থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার। ব্লগ এবং ফেসবুক থেকে যে আন্দোলনের সূচনা, রাজপথে আজ তাতে সম্পৃক্ত পুরো বাংলাদেশ। সেই আন্দোলনের মহাসমাবেশে যোগ দিয়ে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে তরুণ প্রজন্ম। শামসুদ্দোহা পান্না রিপোর্ট। কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির বদলে যাবজ্জীবন প্রত্যাখ্যান করেছিল দেশের মানুষ, তখনই ব্লগ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রতিবাদ। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক মধুর ক্যান্টিনে জরুরি সভায় মিলিত হয়, সিদ্ধান্ত হয় শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশের। চার দিনের আন্দোলন এখন এক গণ আন্দোলন। সামাজিক যে মাধ্যম ফেসবুক, তার মাধ্যমে আমরা এখানে সবাই একটা ব্লগের মাধ্যমে জেনেছি। যারা সবাই বলে যে we are facebookers, we are so addicted to internet, we are so addicted to television and stuff, we are not actually. বাংলাদেশে কখনো যদি কোনো ক্রাইসিস নেমে আসে সবাই নেমে আসবে, একত্রে দাঁড়াতে পারি এখনো, স্টিল নাও উইদাউট এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দেখাতে চাই এখানে। একটা হুমকি দিয়ে দিচ্ছি যে আমাদের এই বাংলার পবিত্র ভূমিতে তাদের কোনো ঠাঁই নেই। আন্দোলনকারীরা বলছে ফেসবুক থেকে শাহবাগ স্কোয়ার যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, তা যে গোটা দেশ জুড়ে মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে, এই লাখো মানুষই তার প্রমাণ। মহাসমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগ দিতে রাজপথে নেমে আসেন টিভি সাংবাদিকরা। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি তাদের। ফেসবুক আর ব্লগ থেকে শুরু হওয়া আন্দোলন জন্ম দিয়েছে নতুন এক চেতনার। নতুন প্রজন্ম বলছে যে আন্দোলনের মতোই দেশের যে কোনো প্রয়োজনে রাজপথে নামতে তারা প্রস্তুত।
শান্তিদোয়া খুলনা চ্যানেল আই ঢাকা। কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এখনও মুখর শাহবাগের প্রজন্ম চত্বর। মহাসমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর রাতেও সেখানে আছে হাজারো জনতা। প্রজন্ম চত্বরে রয়েছেন আমাদের রিপোর্টার রিজওয়ান কাদের। সেখানকার অবস্থা জানতে আমরা এখন সরাসরি যোগাযোগ করছি তার সাথে। রিজওয়ান, শুনতে পাচ্ছি রেদিতা? রিজওয়ান, মহাসমাবেশ শেষ তো হয়েছে প্রায় 5 ঘন্টা হলো, আমরা এখন দেখতে পাচ্ছি বিশাল জনসমুদ্র, তো এখন সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে একটু জানান। আমি রীতিতা এখন আছি চারুকলার সামনে। বেসিক্যালি এই চারুকলা ইনস্টিটিউট থেকে কিন্তু আসলে মূল যে জনসভা, সেখানে জনস্রোত, যেই জনস্রোত দুদিন ধরে দেখেছে তোমার আপনার যে যেই জনস্রোত জনজোয়ার নেমেছে, সেই জনজোয়ার কিন্তু এখন এইভাবে নাচে গানে ভরপুর হয়ে কিন্তু হচ্ছে, এবং দাবির জায়গাটা কিন্তু এখনো একই আছে, একই আছে। এবং আমরা একটু সামনের দিকে যে হেল্প মানে দর্শকদের দেখাতে চাই যে কি অবস্থা চলছে সামনের দিকে, তো আমরা সামনের দিকে যাচ্ছি, এগোচ্ছি, দেখুন। যদি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখাতে চাই দর্শকদের যে এই এইভাবেই চলছে কিন্তু উৎসব, এবং এরকম উৎসব মুখর দিন কিন্তু কম দেখেছে বলে সবাই দাবি করছে। রিদিতা দেখতে পাচ্ছেন যে আমরা যতই এগোচ্ছি এরকম ধরনের গ্রুপ কিন্তু তারা দলবদ্ধ হয়ে মোমবাতির সঙ্গে মোমবাতি জ্বালিয়ে গানের মাধ্যমে নাচে গানে মানে ইয়ে করে হচ্ছে যে তারা মানে এই উদযাপন বলবো না উৎসব মুখর পরিবেশে তারা তাদের এখানে দেখতে পাচ্ছি আরেকটা গ্রুপ তারা পথনাটক করছে, দলগত আবৃত্তি চলছে। এবং একটা ব্যাপার দেখ মানে দেখার যে পরিবারের সদস্যদেরকে নিয়ে মানে যারা আসতে পারেননি এখন এখন আসা শুরু করেছেন বিভিন্ন এলাকা থেকে। আমরা কিন্তু এখন শাহবাগ থানার সামনে আছি, আগাচ্ছি, এগোচ্ছি এবং দেখছি যে নানা গ্রুপ নানাভাবে তাদের এখানে একটা একটু আগেই সিনেমা দেখা হয়েছিল মানে প্রজেক্টরের মাধ্যমে। এখানে বাংলাদেশের যে মানচিত্রের উপর মোমবাতি জ্বালিয়ে একটি শিশুও কিন্তু উৎসব মুখর পরিবেশটি উপভোগ করছে। এবং ওই যেই উদ্দেশ্য সেটা কিন্তু এখনো সেই আগের জায়গাতেই আছে, 3 রাত 4 দিন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, দর্শকদেরকে আমরা টাইম লিমিটেশনের জন্য হয়তো তাদের মতামত নিতে পারছি না, কিন্তু আমরা যতটুকু সময় আমরা পাচ্ছি আমরা কিন্তু মুভ করে দেখাতে চাচ্ছি যে এই হচ্ছে পরিস্থিতি। এবং যারা যারা বাড়ি ফিরে গিয়েছেন তারা আবার নব উদ্যমে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে সফল করতে তারা কিন্তু মানে তুই রাজাকার স্লোগান কিন্তু একটা জনপ্রিয় স্লোগান হয়ে গেছে এরই মধ্যে, দর্শক জানতে পেরেছেন। তো এইভাবে নাচে গানে কিন্তু তারা তাদের দাবির একটি জায়গা প্রতিষ্ঠা করার জন্য তারা এভাবে সারা রাত ধরে চলবে। রিজওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের রিপোর্টার রিজওয়ান কাদের চারুকলা চত্বর থেকে শাহবাগ চত্বর পর্যন্ত সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এখন জানিয়ে দিব অন্যান্য সংবাদ। শাহবাগ স্কোয়ারের আন্দোলন প্রসঙ্গে বিএনপি বলেছে জনগণের সংগ্রামে বিজয় অবশ্যই হবে, তবে যুদ্ধাপরাধীদের বিচার কিংবা কাদের মোল্লার মামলায় দেওয়া রায় প্রসঙ্গে কিছুই বলেনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মী সমর্থকদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সদ্য কারামুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহবাগ আন্দোলন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। জনগণের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন গণতন্ত্রের জন্য, এই আন্দোলন মানুষের অধিকার আদায়ের জন্য, এই সংগ্রামে বিজয় অবশ্যই হবে। ভাষার প্রতি বাঙালির ভালোবাসা আর মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার গৌরবের প্রতীক শহীদ মিনারের মূল নকশার পুরোটা আজও বাস্তবায়ন হয়নি। শহীদ মিনারের গাম্ভীর্য বজায় রেখে মূল নকশার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি ভাষা সংগ্রামীদের। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। বাঙালি স্বাধীন সত্তার অনন্য প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার,
শুধু এদেশেই নয়, পৃথিবীর বহু দেশেই শহীদ মিনার নির্মাণ হয়েছে। ভাষা সংগ্রামীরা বলছেন, কয়েক দফা ভাঙা গড়ার পর আজকের আদলে কেন্দ্রীয় শহীদ মিনার। 26 তারিখে প্রথমটা যখন ভেঙে নিয়ে গেল, সে সময়ের নুরুল আমিন সাহেব, দ্বিতীয়টা ভেঙেছে স্বাধীন যুদ্ধের প্রথমে, ওদের আক্রোশ ছিল এই শহীদ মিনারের, এই শহীদ মিনারটা দ্বিতীয় শহীদ মিনার গুড়িয়ে দিল এরা। মুখ্যমন্ত্রী আবুল হোসেন সাহেবের সঙ্গে সময় হয়েছে দ্বিতীয়টা, আর তৃতীয়টা বঙ্গবন্ধুর সময় এই বর্তমান শহীদ মিনার প্রায় কাছাকাছি জায়গার মধ্যে সবগুলো। 1952 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর দফায় দফায় আক্রমণে ক্ষতিগ্রস্ত শহীদ মিনারের মূল নকশা। নির্মিত হয়নি শহীদ মিনার সংলগ্ন লাইব্রেরি এবং ভাষা জাদুঘরও। আমরা একটা প্রস্তাব করেছি হাইকোর্টের প্রস্তাব অনুসারে, সেটা হচ্ছে এই, এটা পূর্ণাঙ্গ ভাষা আন্দোলন জাদুঘর করা হোক এই জাদুঘর ওই জায়গাটার পিছনে, এবং একটি ভিজিটার্স রুম বা কিছু, যে বিদেশ থেকে অনেকে আসবে, এখান থেকে অনেকে যাবে, তারা যেন শহীদ মিনার, শহীদ সব কিছু সম্পর্কে জানতে পারে, সেজন্য তাদেরকে একটা পুস্তিকা দেওয়ার বন্দোবস্ত করবো। কারণ আমাদের মনে রাখতে হবে, ভাষা আন্দোলন এখন খালি বাংলাদেশের নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2010-এ এক রিটের পর কেন্দ্রীয় শহীদ মিনারের যথাযথ মর্যাদা রক্ষাসহ লাইব্রেরি ও ভাষা জাদুঘর নির্মাণের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কমিটি হামিদুর রহমান এবং নভেরা আহমদের মূল নকশার প্রত্নচিত্র সহ ঐতিহাসিক দলিল বিশ্লেষণের কাজ শুরু করে। শহীদ মিনারের পাশে কিছু বৌদ্ধ স্থাপনাকে উচ্ছেদ করার জন্য একটা মামলা করেছিলেন মুন্তাসির মাহমুদ সাহেব, এবং সেটি মুন্তাসির মাহমুদের ফেপারে গেছে এবং 1 বিঘা মতো জমি উদ্ধার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ফেপারে। তো এই 1 বিঘা জমিতে একটা জাদুঘর এবং লাইব্রেরি করা যায় কি না এইটা দেখার জন্য আমরা সবাই মিলে আবার বসেছিলাম, একটা মিনিস্ট্রিয়াল একটা মিটিংও হয়েছে। হামিদুর রহমান নভেরার যা অরিজিনাল আর্কিটেক্ট, এইটা পাওয়া যায় কিনা আমরা স্থাপত্য অধিদপ্তরে লিখেছিলাম, ওরা একটা স্কেচ আমাদেরকে পাঠিয়েছে। ভাষা সংগ্রামীরা বলছেন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ার পর শহীদ মিনার আজ বিশ্বের এক সার্বজনীন স্থাপনা, তাই শহীদ মিনারকে পূর্ণাঙ্গতা দেয়া অনেক বেশি জরুরি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শিশুদের স্বপ্ন পুরী হয়ে ওঠে 21-এ গ্রন্থমেলা প্রাঙ্গণ। শিশু প্রহরের সকালটা শিশু কিশোররা কাটিয়েছে যে যার ইচ্ছে মতো, রঙিন বইয়ের ভুবন থেকে বেছে নিয়েছে নিজের পছন্দের বই। রাজীব দাসের রিপোর্ট। শিশু প্রহরের সকালে গ্রন্থমেলা চত্বরে ছিল শিশুদের রাজত্ব। কর্মদিবসের ব্যস্ততা না থাকায় কেউ এসেছে বাবা মায়ের হাত ধরে, কেউ বা কাঁধে চড়ে। রাজকন্যা, রাজপুত্র, ঠাকুরমার ঝুলি আর ভূতপেত্নী রঙিন বই সাথে নিয়েছে শিশু কিশোররা, তাঁদের ইচ্ছেতে বাঁধ সাধেনি অভিভাবকরাও। গানের স্বরলিপি বই কিনছি, তারপর এখন কিনবো গল্পের বই। এটা রাজকন্যা, এটা কথার মেলা, ঠাকুরমার ঝুলি আর শিয়াল মামার ওয়ার্ড বুকিং। আমি একটা বুক কিনেছি সিনবাদ, তারপর আরও কয়েকটা আছে রাজা, বনের রাজা, তারপর এরকম টাইপের বুকস আমি লাইক করি। ওর যেটা পছন্দ হয় সেটাই কিনবো, কারণ ওদের ওদের মতামত থেকে প্রিফার দেবো আগে আর কি। আমরা চিন্তা করতেছি বাচ্চা পড়ার জন্য উৎসাহী হবে, আরও পড়তে গল্পের বই পড়তে যাবে, এই লেখাপড়ার প্রতি উৎসাহ বোধ করে। আমি আমার বাচ্চাকে চয়েসটা দিই সবসময়, কারণ আমি চাই ওরা চুজ করুক, ওরা ওদের চিন্তাধারা দিয়ে ওদের যেটা প্রেফারেন্স ওটার উপরে যেন ওরা কিনতে পারে। উদ্বোধনের পর প্রথম শুক্রবার বিকেলে বইয়ের ভুবনে জনস্রোত নামার আশা প্রকাশক, পাঠক ও দর্শনার্থীদের। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর ইয়ামিনী চরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ML সারস প্রায় 60 জন যাত্রী নিয়ে ডুবে গেছে। সাঁতরে তীরে উঠেছেন 19 জন, এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের চেষ্টা করছে। ওদিকে চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। মতলব উত্তরে এক পরিবারের 7 জন এবং সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তির কান্দি গ্রামের আরেক পরিবারের 4 জনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে 18 দলীয় জোট সমর্থিত প্যানেলের আইনজীবীদের সাথে মতবিনিময় করেন আব্দুল্লাহ আল নোমান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর সাদাত হোসেন এবং অন্যরা। শাহবাগের গণজাগরণ নিয়ে নতুন গান লিখে সুর দিয়েছেন শিল্পী কবি সুমন। বাঁচো গণদাবি বাঁচো গণদাবি শিরোনামের গানে কবি সুমন বলেছেন, সীমানা চিনি না আছি শাহবাগে, আমার গিটারও আছে। সীমানা চিনি না আছি শাহবাগে, আমার গিটারও আছে। বসন্ত আজ বন্ধুরা দেখো গণদাবি হয়ে বাঁচে। বাঁচো গণদাবি বাঁচো গণদাবি, আসল বিচার চাই। যার যা পাও না তাকে সেটা দাও, গণদাবি একটাই। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশ। জেলায় জেলায় অবস্থান ও সমাবেশ হচ্ছে। গান, স্লোগান আর আবৃত্তিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘাতক রাজাকারদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং নতুন প্রজন্ম। সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আয়োজনে প্রতিদিন বিকেল 3টা থেকে কর্মসূচি চললেও শনিবার শুরু হবে সকাল 10টায়। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজশাহীর বঙ্গবন্ধু চত্বরে সমবেত হয় হাজারো মানুষ। খুলনার শহীদ হাদিস পার্কে ঘাতক দালাল নির্মূল কমিটি তৈরি করেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির মঞ্চ। সমাবেশে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের প্রতিবাদ জানায় শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন। বরিশালে 71 মঞ্চে অবস্থান নেয় সর্বস্তরের মানুষ। অনুষ্ঠিত হয় গণসঙ্গীত আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে যোগ দেয় হাজার হাজার মানুষ। চলে গণসঙ্গীত। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, প্রেস ক্লাব চত্বর এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্ক মোড়ে সম্মিলিত শিল্পী সমাজ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাবেশ করে। যশোরের ব্যস্ততম চিত্রার মোড়ে দুপুরের পর থেকে আন্দোলনকারীরা শুরু করে প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।